নমস্কার বন্ধুরা, নদিয়া হরিণঘাটা এমডি গোট ফার্মের পক্ষ থেকে আমি গণেশ দত্ত আপনাদের সামনে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। তো আজকের প্রতিবেদনটির বিশেষত্ব হচ্ছে যে ছাগল পালন করতে এসে ছেলে খেলা বা লোক হাসাবেন না। তো আজকের যে টপিকটা একটু অন্যরকম বন্ধুরা, তা বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো যে অনেকেই হয়তো নতুন ফার্মিংয়ে আসতে চাইছেন, তারা হয়তো ভাবছেন যে ছাগলের ফার্মিংয়ে প্রচণ্ড লাভ, অনেক লাভ, এখান থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা বার্তা দেব যে বন্ধুরা, এই ছাগলের ফার্ম নতুন তৈরি করবেন, হয়তো 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করে একটা ছাগলের শেড বানাবেন, ভাবছেন যে 40 থেকে 50টা ছাগল আমার পয়সা আছে, টাকা আছে, আমি 50টা ছাগল আমি একবারে দিয়ে আমি ফার্ম শুরু করব, আমি একটা বা দুটো কাজের লোক রেখে দেবো, তারপরে আমি ফার্মিং করব এবং সেখান থেকে আমার মুনাফা হবে বা ইনকাম হবে। তো বন্ধুদের উদ্দেশ্যে একটাই বলবো যে যদি ফার্মিং করেন, নিজে যদি কাজ করতে পারেন, নিজে যদি পরিশ্রম করতে পারেন, নিজে দেখাশোনা করতে পারেন, তাহলেই কিন্তু এই ফার্মিং সেক্টরে কিন্তু লাভের মুখ দেখতে পাবেন। আর যদি মনে করেন যে না, আমি কর্মচারী দিয়ে লোক দিয়ে কাজ করাবো, আমার পয়সা আছে, আমি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে শেড তৈরি করব, তারপরে আমি ঘাসের চাষ করব, লোক দিয়ে সব কিছু করব, আমি বলে দিচ্ছি বন্ধুরা, 100-এ 100 সেই ফার্ম কিন্তু দাঁড়াবে না। দেখবেন 6 মাস 1 বছর 1.5 বছর ফার্ম বন্ধ হয়ে যাবে। যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু ফার্ম দাঁড়াবে, নাহলে কিন্তু ফার্ম দাঁড়াবে না। কারণ আপনি ফার্মিং করলেন, করার 1 বছর 1.5 বছর পরে আপনি ফার্মটা বন্ধ করে দিলেন, তাহলে কিন্তু দেখবেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব লোকে কিন্তু হাসবে, তারা কিন্তু নানান রকম আপনাকে টোন টিটকারি করবে। অতএব ফার্মিং সেক্টরে আসার আগে আপনারা 1000 বার কিন্তু ভাবুন যে এই সেক্টরে নিজে পরিশ্রম না করতে পারলে কিন্তু কখনোই প্রফিট না। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি কাউকে ছোট করছি না বন্ধুরা। এই গত কয়েকদিন আগে একটা ফার্ম বন্ধ হয়ে গেল ধুবলিয়াতে, ধুবলিয়া গোট ফার্ম, আমি ভিডিওতে দেখছিলাম। আমি কিন্তু ওই ভদ্রলোককে ছোট করছি না, তা ওনার ফার্মটা কিন্তু বন্ধ হয়ে গেল। উনি নিজে ফার্মিংয়ে কিন্তু থাকতো, তা সত্ত্বেও প্রচুর টাকা ঘরে খরচা করেছিলেন এবং ছাগলেও প্রচুর টাকা খরচা করেছিলেন, সেই ফার্মটাকে উনি কিন্তু দাঁড় করাতে পারলেন না। কারণ ওনার যে প্রবলেম ছিল যে কাজের লোকের অভাব, কাজের লোক পাচ্ছিল না, আর দ্বিতীয় যে কারণ, যেটা মেন কারণ, সেটা হচ্ছে ঘাসের সমস্যা। তা ওনার কিন্তু প্রচুর টাকা কিন্তু ক্ষতির সম্মুখীন উনি হয়েছে, এটা হচ্ছে একটা জ্বলন্ত উদাহরণ। আমি ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে আমি ধুবলিয়া গোট ফার্মের ভিডিওটা দেখলাম। তা ফার্মিং সেক্টরে যারাই আসতে চাইছেন, লোক হাসাবেন না, ফার্মিং সেক্টরে এসে ছেলে খেলা করবেন না। যদি নিজে, আমি আবার বলি, যদি নিজে পরিশ্রম করতে পারেন, নিজে সব কিছু তদারকি করতে পারেন, আপনি যদি লোক দিয়ে কাজও করান, তাহলেও কিন্তু আপনার নিজের এখানে থাকতে হবে, তাহলেই ইনকামের মুখ দেখবেন। তো বন্ধুরা, যারা নতুন ফার্মিং সেক্টরে আসতে চাইছেন, আমার যে কথাগুলো হয়তো ভালো নাও লাগতে পারে কাউর কাউর, ঠিক আছে, কিন্তু সময় বলে দেবে আমি যে কথাগুলো বললাম, একদিন না একদিন দেখবেন ঠিক আমার কথাগুলো মিলে যাবে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি টুক করে বাজিয়ে দেবেন। এই বলে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে এখানেই প্রতিবেদনটি শেষ করছি। নমস্কার।